আর্নিল মিমকে নিয়ে বসলো আর সিমি রফসানের সাথে বসলো। রাইডটা যখন চলছিল খুব জোরে মিম চিৎকার দিয়ে আর্নিলকে চাপড়ে ধরে। আর্নিল ওর বাম হাত দিয়ে মিমকে জড়িয়ে ধরে আছে। মিম অনেক জোরে চিৎকার করছে আর সিমি কেঁদে দিয়েছে। রফসান হাসছে সিমির অবস্থা দেখে। মিম কেঁদে দেয়নি তবে বাকিও রাখিনি কিছু। আর্নিলকে এত জোরে চাপড়ে ধরেছে যে আর্নিল হাসতেও পারছে না, হাসাহাস নিতেও পারছে না। তবে আর্নিল চাইছে না মিম ওকে ছেড়ে দিয়ে। রাইড থেকে নেমে মিম এলোমেলো চুল ঠিক করে আর মুখের ঘাম মুছে টিস্যু দিয়ে। সিমি তো ওর মেকআপ প্রায় নষ্টই করে ফেলেছে। রফসান হাসতে হাসতে অর্নিলের আম্মুকে বলে, জানো মামি, বৌমানি এই যে দাভাইকে জাপটে ধরেছি, এই যে নামার আগেই সেরেছি, আর কি চিৎকার। সিমি তো দেখে কেঁদে ভাসিয়ে দিয়েছে, জাস্ট লাভলি ছিল মোমেন্টগুলো। থাক তুই কি খাবি গিয়ে অর্ডার কর, আসছি আমি। রফসানের পিছু পিছু সবাই গেল। মিম তখন পানি খাচ্ছে। জড়িয়ে ধরাটা জাস্ট সুপার ছিল, চলো না আবার উঠি। আমার মরার শখ নেই, আপনি উঠলে উঠুন। অনিলও পিছু পিছু যায়। রফসান সবার পছন্দ মতো খাবার অর্ডার করে দিল। অনিল এসে মিমের খাবার অর্ডার করলো। সবাই মিলে একসাথে হইচই করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। অনিল ড্রাইভারকে দিয়ে সবাইকে এক গাড়িতে পাঠিয়ে দেয় আর অনিল ওর গাড়িটা নিয়ে মিমের সাথে শপিং মলে যায়। এখনো কি ভয় কাঁপছো? দ্যাট ওয়াজ রিয়েলি ডেঞ্জারাস। আমি আসলে অনেক ভয় পেয়েছি। থাক কিচ্ছু হবে না। অনিল এই কথা বলায় মিম অনিলকে মুখ বাঁকা করে ভেঙিয়ে দিল। অনিল তো হেসে দিল মিমের ভ্যাঙানো দেখে। শপিংয়ে গিয়ে অনিল সবার আগে মিমকে শাড়ি কিনে দিল অনেকগুলো। প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচ করে ডিজাইন, হ্যান্ড পার্টস, জুতা আর হেয়ার ব্যান্ড কিনে দিল। বাসায় পরার জন্য টি শার্ট, জিন্স, শর্ট ড্রেস সব কিনে দিল। আর কত কিনবেন? এত প্যাকেট নিয়ে হাঁটতে পারছেন আপনি? কেনা তো শুরুই করিনি। তোমার লিপ বাম তো নেই না? মেকআপ কিটসও নিতে হবে। আর কি লাগে তোমাদের? লিপ বাম আছে মিস্টার চৌধুরী, ওই দিন শুধু আপনি খুঁজে পাননি। আর কেন যে পাননি তা তো এখন বুঝি। এতই যখন বুঝো বাকিটা বুঝলেই হয়। পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জিনিস খুঁজে খুঁজে অনিল মিমকে কিনে দিল। এতগুলো শপিং ব্যাগ হয়েছে যে অনিলের কাটা হাতেও ক্যারি করতে পারছে না মিম। পরে মিম অনিলের হাত থেকে অর্ধেকটা প্যাকেট নিয়ে নেয় আর অনিলকে বলে, অনেক মিস্টার চৌধুরী একটা কথা ছিল। হ্যাঁ বলো। বাসায় ফুপি আছে, সিমি আছে, রফসান আছে, আন্টি আছে, ওদের জন্য কিছু কেনা উচিত। ও শিট, ভালো কথা মনে করেছ, জাস্ট ভুলে গেছি। দাঁড়াও ব্যাগগুলো আমি গাড়িতে রেখে আসি। আচ্ছা, কার জন্য কী কিনি বলো তো? সিমির তো মনে হয় সাজগোজের প্রতি ঝোঁক বেশি, ড্রেস আর মেকআপ কিট দিতে পারেন। রফসানকে ক্যাজুয়াল কিছু ড্রেস আর ফুপিকে শাড়ি। আন্টি, আন্টির যদিও অনেক শাড়ি আছে তবু আন্টির জন্য দুইটা শাড়ি নেবেন আর আন্টির শোপিস অনেক পছন্দের, ওইগুলো নিতে পারেন। গ্রেট, কত কিছু জেনে গেছো। অনিল আর মিম মিলে শপিং করে রাত 9:30 বাড়ি ফিরলো। মিমের বাপির জন্য অনিল একটা পাঞ্জাবি কিনেছে তবে সেইটা মিম জানে না। বাসায় ঢুকে অনিল দেখে ফুপি আর আম্মু অনিলের আব্বুকে নিয়ে কথা বলছে, অর্ণবের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। চট করে অনিলের মাথা গরম হয়ে যায়। অনিল সোফার উপর শপিং ব্যাগগুলো ছুঁড়ে ফেলে ওর ফুপি আর আম্মুকে বলে, তোমাদের না বলেছি ওই লোকটার কথা এই বাসায় তুলবে না? তারপরেও কেন ওই লোকটাকে নিয়ে আলোচনায় মশগুল তোমরা? তোরা কখন এলি? অনিল আর কোনো জবাব না দিয়ে নিজের ঘরে চলে যায়। অনিল ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়ায়। মিম তখন ঘরে যায়, মিস্টার চৌধুরী নিচে চলুন, যার যার গিফট তার তার হাতে আপনি দিয়ে আসুন। আমি পারবো না, তুমি দাও। প্লিজ আসুন, আপনি রাগ করেছেন অন্য বিষয় নিয়ে, সেইটা আপনার ব্যাপার, কিন্তু এই জায়গায় সবার ব্যাপারটাই জড়িয়ে আছে। আসুন প্লিজ, আপনি যান আমি আসছি। মিম ফ্রেশ হয়ে চেঞ্জ করে দেখে অনিল সেই বারান্দাতে দাঁড়িয়ে আছে। যাবেন না? চলো। এরপর অনিল সবাইকে সবার গিফট নিজের হাতে দিয়ে মিমের গুলো মিমের কাছে দেয়। আরেকটা শপিং ব্যাগ রেখে দেয় যেটাতে মিস্টার রায়হানের জন্য পাঞ্জাবি আছে। তারপর সবাই ডিনার করতে বসে। সিমির প্রচণ্ড রাগ হচ্ছে মিমের উপর, ইচ্ছে করছে মিমকে মেরে ফেলতে। কিভাবে অপমান করে ও সবাইকে। খাওয়া দাওয়া শেষে অনিল নিজের ঘরে চলে যায় আর মিম অনিলের আম্মুর ঘরে যায়।
আন্টি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বৌমা বলো। আঙ্কেল কেন আপনাদের সাথে থাকে না, আর মিস্টার চৌধুরী ওনার নাম শুনলে রেগে যায় কেন? সেটা জানার অধিকার তোমার নিশ্চয় আছে। শোনো তাহলে, ওর নিলে তখন 3.5 বছর, খুব সুখী ছিলাম আমরা, সিঙ্গাপুরে সেটেল ছিলাম। অর্ণিবের বাবা রাগি ছিলেন, কিন্তু মন থেকে অনেক ভালো ছিলেন। অর্ণিলের বাবার মেয়ে পছন্দ, তাই মেয়ের আশায় আরেকটা সন্তান নিলাম। এরপর অর্ণব এলো। অর্ণব আসার পরে অর্ণিলের বাবা ধীরে ধীরে পাল্টে যায়। দুই ছেলেকে এক ছেলের প্রতিও কোনো কেয়ার করে না। এভাবে অর্ণিলের বয়স 5 হলো। ওকে স্কুলে ভর্তি করাতে যাব তখন আমি ওনার কাছে টাকা চাইলাম। সেই দিন উনি আমার গায়ে প্রথম হাত তুলে আমাকে বলে, স্কুলে ভর্তি করানোর কোনো দরকার নেই। আমি অবাক হয়ে যাই ওর বাবার মুখে এসব শুনে। এরপর আমার বাবাকে সব বললাম। বাবাও সিঙ্গাপুরে থাকেন, বাবার সাথে সাথে আমার বাসায় আসে, আর আমার দুই ছেলেকে আর আমাকে তার কাছে নিয়ে যায়। অনিলকে সিঙ্গাপুরের সেরা স্কুলে ভর্তি করায়। বাবার একমাত্র মেয়ে হওয়ার বরাবরই বাবার ভালোবাসা সর্বোচ্চ ছিল আমার জন্য। বেশ কয়েক মাস পর শুনি অনিলের বাবা আবার বিয়ে করে। আমি দৌড়ে ওনার কাছে চলে যাই। বেশ আমাদের ছিলেন উনি, দূর দূর করে আমাকে তাড়িয়ে দেয় ওনার বাড়ি থেকে। শিক্ষা দীক্ষা টাকা পয়সা রূপে গুণে কোনো দিক দিয়ে কম ছিল না ওই মেয়ের। সে কেন এমন করলো তাও আমি জানি না। এরপর সে আসে অর্ণবে ওনার কাছে নিয়ে যাওয়ার জন্য। অর্ণবও চলে যায় ওনার সাথে। ছোট ছিল তাও, তাই কিছু বুঝিনি। বাবা আমি থাকতে পারিনি সেদিন তাকে। তারপর 5 বছর পরে শুনি ওই মেয়ে ওনার সব প্রপার্টি নিজের নামে উইল করে ওনার বাড়ি থেকে ওনাকে আর অর্ণবকে বের করে দেয়। সেই দিন অনেক কান্নাকাটি করেছিল আমার কাছে আসার জন্য, কিন্তু বাবা সেটা হতে দেয়নি। এরপর সে বাংলাদেশে এসে আবার বিজনেস করে। তারপর যা দৌনদৌলত এখানে। অর্ণিলের নানা ভাই অর্ণিলকে দায়িত্ব নিয়ে এত বড় করে তুলেছে, আমার কিছুই দেখতে হয়নি। ওর কেরিয়ার ওর ভালো মন্দ সব বাবাই দেখেছে। আজ এতগুলো বছর ধরে আমরা ডিভোর্স ছাড়াই আলাদা আছি। অর্ণিল বড় হয়ে বাবাকে দুই চোখে দেখতে পারে না সব জানার পর। কিন্তু অর্ণবকে কেন দেখতে পারে না? ওর তো কোনো দোষ নেই। সরি, অর্ণবেরও দোষ আছে। অর্ণিল ম্যাচুয়ার হওয়ার পর অর্ণবের সাথে অনেক চেষ্টা করে যোগাযোগ করতে, কিন্তু অর্ণবও অর্ণিলকে ইগনোর করতো, কোনা জেনেই করতো। ও জানতো না যে ওর মা আছে, বড় ভাই আছে, কারণ কেউ তো জানায়নি। অর্ণিলের চাপা অভিমান থেকে অর্ণবের উপর ও বিরক্ত। এই যে এইটাই আমার ভাঙা সংসার, খুব সাত জানো তো, দুই ছেলের বউকে নিয়ে একসাথে থাকবো, নাতি নাতনিরা পুরো বাড়ি মাথায় তুলে রাখবে, সবাই অনেক আনন্দ করব। কিন্তু এসব এখন শুধু স্বপ্ন, এটা বাস্তব কখনো হবে না। আন্টি আপনি কান্না করবেন না, দেখবেন একদিন তো সব ঠিক হবেই। হ্যাঁ, আর সেটাই আমি মরে যাওয়ার পর স্বামী থাকতেও স্বামী ছাড়া বেঁচে থাকা একটা মেয়ের জন্য যে কতটা কষ্টকর সেটা আমি বুঝি। এই কারণে তোমায় বলি, নিজের সংসার নিজে গুছিয়ে নাও মা। আন্টি আপনি ঘুমান, ঔষধ খেয়েছেন? না এখন ওখাননি কেন, দাঁড়ান আমি দিচ্ছি। মিম আন্টিকে ঔষধ দিয়ে ঘরে চলে আসে। অনিল তখন ল্যাপটপ নিয়ে বসেছিল। মিম অনিলকে বলে, একটু সরে বসুন আমি ঘুমাবো। এরপর অনিল ওর জায়গায় গিয়ে বসে আর মিম কম্বল টানতে শুয়ে পড়ে। অনিল তখন ল্যাপটপটা অফ করে সোফার উপর ছুঁড়ে মারে। ভীষণ রাগ হচ্ছে ওর, কিন্তু কেন হচ্ছে সেটাও জানে না। ল্যাপটপ ছুঁড়ে মারার আওয়াজ পেয়ে মিম উঠে বসে। কি হয়েছে? ঘুমাও তুমি, না ঔষধ খেয়েছেন, হাই খাওয়ার দরকার নেই। এইবার কেন হচ্ছেন এত, শরীর ঠিক আছে? মিম তুমি ঘুমাও তো। অনিল রাগ কন্ট্রোল করতে না পেরে ছাদে চলে যায়। এর কিছুক্ষণ পর মিমও 2 কাপ কফি নিয়ে ছাদে যায়। অনিলকে কফি মগটা দেওয়াতে অনিল কফি মগটা ছুঁড়ে ফেলে। কি সমস্যা, কি এখানে এসেছো কেন? আচ্ছা আমি কি করেছি বলুন তো একটু। কেউ কিছু করেনি, সব আমি করেছি। আবার বলছি হাইপার হবেন না, প্রেসার আবার বেড়ে যাবে তখন। কিন্তু তুমি না ঘুমাবা, যাও না কেন? যাচ্ছি। অর্ধেক কফি খাওয়া
মগটা রেখে মিম চলে যায়। অনেকক্ষণ পর অনিল খেয়াল করে ছাদের দোলনায় কফির মগ রাখা। অনিল মিমের খাওয়া ঠান্ডা কফিটাই এক চুমুক দিয়ে শেষ করে এরপর ঘরে যায়। ঘরে গিয়ে অনিল ঘুমাতে যাবে, তখন দেখে টি টেবিলের উপর দুইটা কাগজ রাখা। অনিলের উপরের কাগজটা হাতে নিয়ে বসে, ল্যাম্প অন করাই আছে। শুনুন মিস্টার চৌধুরী, আমি এখন আর রেগে যাই না, কেন জানেন? কারণ আমার রাগটাই আমার ক্ষতি করে। আমি সবে মাত্র ভাবতে শুরু করেছি আপনাকে নিয়ে। আন্টি বলেছিল নিজের সংসার নিজেকেই গোছাতে, আপনিও তো বলেছিলেন না অতীত ভুলে যেতে। বাপিও সেই এক কথাই বলে। আমার মনও বলছে আপনি অতটা পচা নন যতটা আপনি বাইরে থেকে দেখান। আপনার পিয়ের কাছে থেকে দুদিন ধরে আপনার ব্যাপারে অনেক কিছুই জেনেছি। সব মিলিয়ে খুব ভালো একজন মানুষ। চারটা বছর ধরে নিজের সত্তাকে আড়াল করে আজ আমিও ক্লান্ত। লাস্ট চার বছর ধরে এতটা মজা করিনি যতটা না আজ করেছি আপনার সাথে থেকে। আজকে আপনাকে জড়িয়ে ধরাটাও অনেক এনজয় করেছি, ফিল হয়েছে মানুষটা আমার। আন্টি কেয়ারিং পুরোপুরিভাবে আমার আম্মুর সাথে মিলে যায়। আন্টিকে আমি আর কোনোভাবে কষ্ট দিতে চাই না, আর আন্টি চায় না আমি কষ্ট, আর আন্টি চায় না আপনি কষ্ট পান। এখন ভাবি জানেন, এখন ভাবি কি জানেন, বিয়ে তো হয়েই গেছে, শুধু শুধু দুজনেরই কষ্ট পেয়ে লাভ নেই। আস্তে আস্তে দুজন দুজনকে ভালোবেসে নিব, হয়তো এইভাবেই সংসার করব। আমি বুঝি আপনি আমার জন্য কষ্ট পান। আজকে ভালোবেসেই আপনার জন্য কফি বানিয়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি ফেলে দিলেন, কিছুই খেলেন না, আবার ধমক দিয়ে বললেন চলে আসতে, তাও আসলাম। মিস্টার অ্যান্ড মিসেস রিলেশনশিপ হয় বিশ্বাসে, মিস্টার অ্যান্ড মিসেস রিলেশনশিপ হয় ভরসায়। মিস্টার অ্যান্ড মিসেস রিলেশনশিপ হয় শত কষ্টের শত আনন্দের। ইউ নো হোয়াট মিস্টার চৌধুরী, আপনাকে হাসলেই ভালো লাগে, সারাদিন এত রেগে থাকেন, গোমরা মুখে থাকেন, সেটা খুব বাজে লাগে। জানি না ছাদ থেকে আসবেন কখন, আবার ঘুমাবেন কখন, এসে ঘুমিয়ে যাবেন। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়েছেন, একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।